ব্রিটেনের নর্থাম্পটন শহরের সবগুলো মসজিদে কয়েক হাজার মাস্ক বিতরণ করেছেন সাংবাদিক এহসানুল ইসলাম চৌধুরী শামীম। এজন্য তিনি কমিউনিটির মানুষজনের কাছে প্রশংসিত হয়েছেন। আমি সাংবাদিক এহসানুল ইসলাম চৌধুরী শামীম ভাইকে ধন্যবাদ জানাচ্ছি আজকে মসজিদে এসে মাস্ক বিতরণ করার জন্য। শামীম ভাই শুধু আজকে মাস্ক বিতরণ করেননি, তিনি অতীতেও জনগণের স্বার্থে নর্থাম্পটন কমিউনিটির প্রয়োজনে অনেক সময় অনেক মানবিক কাজে এগিয়ে এসেছেন। সাংবাদিক শামীম ভাই, আপনার মসজিদে মাস্ক বিতরণ করছেন আজকে আবিংটন জামে মসজিদে, তো আমি তাকে অনেক ধন্যবাদ জানাচ্ছি এখানে এগিয়ে আসার জন্য, আর ভবিষ্যতে এগিয়ে আসবেন। গেল বুধবার তিনি আল জামিয়াতুল মুসলিমিন অফ বাংলাদেশ মসজিদ, বায়তুল মামুর জামে মসজিদ, আবিংটন জামে মসজিদ, সেন্ট্রাল মস্ক, মিনহাজুল কুরআন ইন্টারন্যাশনাল জামে মসজিদ, শাহজালাল জামে মসজিদ সহ সবকটি মসজিদে তিনি এ মাস্ক বিতরণ করেন। চৌধুরী শামীম লন্ডন বাংলা প্রেস ক্লাবের মেম্বার সহ টেলিভিশন ও প্রিন্ট মিডিয়ায় কর্মরত একজন সাংবাদিক ও সমাজকর্মী। নর্থাম্পটনের সবগুলো মসজিদে ফেস মাস্ক বিতরণ করেছি। ফেস মাস্ক ব্যবহার করে নিজে নিরাপদে থাকুন, অপরকে নিরাপদে রাখুন। ইনশাআল্লাহ করোনা মহামারীকে বিজয় করে আমরা আবারও স্বাভাবিক জীবনে ফিরে আসব। চৌধুরী মুরাদ, 52 বাংলা টিভি, লন্ডন। লন্ডন থেকে প্রচারিত অতি প্রবাসীর কণ্ঠস্বর 52 বাংলা। 52-এর রক্তস্নাত প্রতিশ্রুতি আমাদের স্পন্দন, মহান মুক্তিযুদ্ধ আমাদের চেতনার উৎস। 52 বাংলা টিভি, বাংলা সংযোগ দেশে দেশে। Connecting Bangla globally.